প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া দক্ষিণ পশ্চিম অঞ্চলের 28 জেলার প্রবেশদ্বার বলে চিহ্নিত। এই নৌপথ দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক সহ ব্যক্তিগত গাড়ি ও যাত্রী পারাপার হয়। এই নৌপথে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের। গত 27 অক্টোবর সকাল 10টার পর রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট থেকে রোরো ফেরি শাহ আমানত 17টি পণ্যবাহী ট্রাক, কভার ভ্যান ও 4টি মোটর সাইকেল নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তবে ঘাটে বেরার আগেই ফেরির চালক বুঝতে পারেন ফেরির পেছনের একটি অংশ দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। তিনি ফেরির অ্যানাউন্সমেন্ট মাইক দিয়ে সবাইকে বিপদ সংকেত পৌঁছে দেন। এরপর ঘাটে ফেরার কিছুক্ষণের মধ্যেই ফেরিটি কাত হয়ে পানির নিচে চলে যায়। সেই ফেরি ডুবির সময় মাত্র 3টি গাড়ি ফেরি থেকে নামতে পেরেছিল, বাকি সবগুলো গাড়ি ফেরির সাথে সাথে পানিতে তলিয়ে যায়। ফেরির সাথে তলিয়ে যাওয়া সেই গাড়িগুলো একে একে সব উদ্ধার করা হলেও ফেরিটিকে উদ্ধার করতে সক্ষম হচ্ছে না বিআইডব্লিউটিএ। ফেরির সাথে তলিয়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার কাজের জন্য হামজা এবং রুস্তুম নামের দুটি উদ্ধারকারী জাহাজ আনা হয়েছিল। সেই দুটি জাহাজের ওজন সক্ষমতা হচ্ছে 60 টন করে 120 টন, কিন্তু ফেরির ওজন হচ্ছে 700 টনের অধিক। তাই রুস্তুম আর হামজা দিয়ে এই ফেরিকে উদ্ধার করা একেবারেই সম্ভব নয়। তাই এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। ফেরি উদ্ধারের জন্য তারা জেনুইন এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানির সাথে সমঝোতা করছে। পাটুরিয়া 5 নং ফেরিঘাটের অর্ধ ডুবন্ত আমানত শাহকে উদ্ধার করতে বিআইডব্লিউটিএকে সহযোগিতা করবে চট্টগ্রামের একটি প্রাইভেট কোম্পানি জেনুইন এন্টারপ্রাইজ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোহাম্মদ ফজলুল রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। জেনুইন এন্টারপ্রাইজের পৃথক 6টি উইন্স বার্জ ফেরিটি উদ্ধার কাজে নামবে এবং ইতিমধ্যে চট্টগ্রাম হতে নৌপথে রওনা দিয়েছে। আগামীকাল থেকে অর্ধ ডুবন্ত আমানত শাহ ফেরি উদ্ধারের প্রাথমিক কাজ শুরু হবে। ইতিমধ্যেই ওই প্রাইভেট কোম্পানিকে অনুমোদনও দেওয়া হয়েছে। প্রকল্পে একটি উদ্ধার ও এক্সপার্ট টেকনিক্যাল টিম রাতেই পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোহাম্মদ ফজলুল রহমান জানান, রবিবার দুপুরে নৌ মন্ত্রণালয় থেকে প্রাইভেট কোম্পানি জেনুইন এন্টারপ্রাইজ ফেরি আমানত শাহকে উদ্ধার করবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও যুগ্ম পরিচালক আরও জানান, ফেরি উদ্ধারের যাবতীয় ব্যয় বহন করবে বিআইডব্লিউটিএ, তবে সেটা নৌ মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে এবং সম্ভবত উদ্ধার কাজে ব্যয়ের অতিরিক্ত অর্থ ধার্য করা হবে না। এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফেরিটি উদ্ধারের চট্টগ্রামের প্রাইভেট প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের মালিক আলহাজ বদিউল আলমের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আজ থেকে পাটুরিয়া 5 নং ফেরিঘাটের কাছে অর্ধডুবন্ত ফেরি আমানত শাহ উদ্ধারের বেসিক কাজ শুরু হবে। এই ফেরিটি উদ্ধার কাজের জন্য 2 কোটি টাকা চাওয়া হয়েছে জেনুইন এন্টারপ্রাইজ কোম্পানি থেকে, কিন্তু বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ 1.5 কোটি টাকা দিতে সম্মত হয়েছে।